পাঁচশো টাকা হাজার টাকা কি ভাণ্ডার? আরে ভাণ্ডার তো যেটা পার্থ আর অর্পিতার ফ্ল্যাট থেকে বেরিয়েছিল 2000 টাকার নোটের পাড়, সেটা হচ্ছে ভাণ্ডার। যেটা জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে বেরিয়েছে, যেটা আপনাদের এখানকার কে কুণাল না কুন্তল না শান্ত, যতবার কুন্তল বলি কুণাল মুখ দিয়ে বেরিয়ে যায়। যাকে ওই কুন্তল শান্তনু এসব পুলিশ তো আরও পরে আসে, পুলিশ যায় না যেখানে টাকা পয়সা রোজগার নেই, সেখানে যায় না। এখানে বিজেপি কে, ক্যান্ডিডেট কে? সব তৃণমূলের গোডাউনের মাল, শুধু আলাদা শোরুম করে পুরনো মাল বেচার চেষ্টা করছে। যে মহিলার কোনো মায়া মমতা নেই তার নাম মমতা। তৃণমূলের গুন্ডা বদমাইশ মস্তান চোর জোরকে ধরে হাতকড়া পরাবে, জেলে দেবে, পিচ মোড়া করে গাছে বেঁধে পেটাবে এবং পেটাচ্ছে। মমতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল লাল ঝান্ডাকে শেষ করতে হবে। মোদি আছে বলে মমতা বেঁচে আছে, পরিষ্কার কথা। একটু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলে মমতাজ সাজলেন। আমাদের হিন্দু ভাই বোনদেরকে গিয়ে বিজেপি বললো দেখো সব মুসলমানরা নিয়ে নিচ্ছে, 10,000 মাদ্রাসা করে দিচ্ছে, মেডিকেল কলেজ করে দিচ্ছে, ভাঙড়ে ফুরফুরায় রেল লাইন করে দিচ্ছে, কিচ্ছু করেনি। দেখো নেগা কান দিয়া, হ্যাঁ টাকা কমিয়ে দিলেন ওরা বিজেপি, এটা চায় না গরিব মানুষের জন্য এই ধরনের কাজ হোক। তৃণমূলে সে কী করলো, যা টাকা আছে সেটাই লুট করে চুরি করে ফাঁক করে দিল, নামে 100 দিনের কাজ। কেউ 100 দিন কাজ পেয়েছে? যার কাজ হওয়ার কথা তার জব কার্ড নেই, যার জব কার্ড আছে তার কাজ নেই, যার কাজ করেছে যে তার টাকা নেই আর টাকা অন্য কারোর নামে ঢুকে পড়েছে, যার ঘর নেই সে ঘরের টাকা পায়নি, আর যাদের ঘর আছে তিনতলা চারতলা সে তারপর টাকা নিয়ে নিয়েছে। এরা মিড ডে মিলে চাল চুরি করেছে, স্কুলের বাচ্চাদের খাবার চুরি করেছে, আইসিডিএসের খাবার চুরি করেছে, রেশন চুরি করেছে। রেশন মন্ত্রী কে ছিল? খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলের মধ্যে আছে না? কি বলেছিল তৃণমূলের সরকার আসার পরে? বলল সিপিএমের সঙ্গে কথা বলবে না, বিয়ে বাড়িতে গেলে এক টেবিলে বসবে না, চায়ের দোকানে থাকলে উঠে যাবে। কেন বলেছিল? ওই যে মমতা বলেছিল মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখো, কারণ সিপিএম থাকলে তো আগেই ওদেরকে বলতে পারতো চোর চুরি করেছে, শিক্ষা চুরি করেছে, স্বাস্থ্য চুরি করেছে, ওষুধ চুরি করেছে, খাদ্য চুরি করেছে, রেশন চুরি করেছে। যারা চাকরি পেত সেই যোগ্যদের চাকরি না দিয়ে এই পিসি ভাইপোরা শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরকে দিয়ে, স্কুল সার্ভিস কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশনকে দিয়ে সেই চাকরিগুলো নিলাম করেছে। এই জন্য ওরা বলল সিপিএমের অফিস থাকবে না, মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না, আমাদের যে অধিকার গণতান্ত্রিক অধিকার ভোটে দাঁড়াতে পারবে না, নমিনেশন দিতে পারবে না, পোলে এজেন্ট বসাতে পারবে না, সেইগুলো কেড়ে নিল। আর তারপরে কি বললো, দূরবীন থেকেও সিপিএমকে দেখা যাচ্ছে না। তারপরে গত বছর অমিত শাহ এসেছিলেন 54 তলায় উঠে বললেন মমতাকে, তুমকো ইতনা খিলায়া ইতনা পিলায়া চোরি কা ইতনা মৌকা দিয়া জেল মে নেই ভেজা ফির ইতনা লাল ঝান্ডা কাহাঁ সে চলা আয়া। কারণ মমতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল লাল ঝান্ডাকে শেষ করতে হবে। এই যে শুভেন্দু বলছে না, বিরোধী নেতা তৃণমূলের নেতা ছিল, কিষেনজিকে নিয়ে এসে মাওবাদীদের নিয়ে এসে শালকু সোরেনদের লাশ ফেলেছিল, আর একে 47 নিয়ে বলেছিল মিদনাপুরে লাল ঝান্ডা কেন, লাল ন্যাকড়াও দেখা যাবে না, বলেছিল না অহমিকা করে। আর এখন সায়ন ব্যানার্জি তবলুকে খোস ও তার তালুকে লড়ছে বুক চিতিয়ে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিচারপতিকে নিয়ে গিয়ে ক্যান্ডিডেট করেছিল, তিনি বলছেন আমাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এলো বিজেপি, কিন্তু বিজেপিকে কোথায় দেখছি, তো দেখছি চারিদিকে সিপিএমের মিছিল আর লাল ঝান্ডার মিছিল হচ্ছে। ওরা ঘাবড়েছে। দীপশিতাকে আমরা এখানে প্রার্থী করেছি, ব্যক্তিগত আক্রমণ করছে, আমাদের মেয়েও নয় প্রায় নাতনির বয়স হবে, যদি ঠিক সময় আমার বিয়ে হতো। ব্যক্তিগত আক্রমণ করছে কেন? আমাদের অসুবিধা হয়েছে এরকম, খারাপ নেবেন না, অনেক এরকম থাকতে পারে। যে মহিলার কোনো মায়া মমতা নেই তার নাম মমতা, যে সবচেয়ে অকল্যাণকর কাজ করে তার নাম কল্যাণ। আসলে বাপ মা যখন নাম দিয়েছে তখন তো ভাবতে পারেনি যে এরকম হবে একটা, তাদের দোষ নেই। এমপি পার্লামেন্টে গিয়ে এখানকার কথা বলেছে,
এখানকার রেল কী হবে, যোগাযোগ কী হবে, রাস্তা কী হবে, হাসপাতাল কী হবে, স্কুল কী হবে, কলেজ কী হবে, বিশ্ববিদ্যালয় কী হবে, বেকারদের কাজ কী হবে, কলকারখানা কী হবে, কেন্দ্রীয় বিনিয়োগ কী করে আসবে, বিদেশ থেকে বিনিয়োগ কী আসবে, তার ব্যবস্থা করেছে। যত রকমের চুরি জচ্চুরি দুর্নীতি হয়েছে, চিট ফান্ড থেকে আরম্ভ করে খুন খারাপি হয়েছে, ধর্ষণ হয়েছে, লুট হয়েছে, সরকারি স্কিমের টাকা লুট করেছে, সেই সমস্ত তদন্ত আটকানোর জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি আমাদের টাকায় সবচেয়ে বেশি টাকা দিয়ে সবচেয়ে দামি উকিলদেরকে লাগিয়েছেন না, শাহজাহানের মতো অপদার্থীদেরকে বাঁচানোর জন্য? আর কল্যাণ ব্যানার্জি তার কমিশন এজেন্ট হয়েছে, সমস্ত উকিলদেরকে যাকে নিয়োগ করা হচ্ছে সরকার থেকে তার কমিশন খাচ্ছে এই কল্যাণ ব্যানার্জি। সে এমপির কাজ করবে? মানুষ ঠিক করেছেন, মানুষ বলেছেন একটা জোরদার ক্যান্ডিডেটকে দিন, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বলেছে নতুন প্রজন্মকে দিন, আমরা দীপশিতাকে দাঁড় করিয়েছি অনেক ভেবে চিনতে, এই যেখানে সভা করছি আমরা, এখন দীপশিতা আসতে পারবে না, দেবুকে জিজ্ঞেস করলাম, কারণ জিটি রোডে শ্রমিক লাহিড়ি আছে, অন্যরা আছে, জনজোয়ার মিছিল হচ্ছে, অন্য এক জায়গায় হান্নান মোল্লা মিটিং করছেন, আমরা এখানে মিটিং করছি, আবার অনেকে বলছে দীপশিতাকে দেখতে চাই, আসুক আমার পাড়ায়, আসুক আমার গ্রামে, আসুক আমার বাজারে, আসুক, বললো কালকে আসবে এখানে, কিছু জায়গায় এখনও কয়েকটা জায়গায় যাওয়া হয়নি। আমি দেখলাম মহাবিপদ, কালকে তো আমি সকালে ওই স্বল্পে বাঁকড়ায় ওখানে দাঁড়িয়ে পদযাত্রা করবো ঠিক করেছি, বললো না সকালে চলে আসবে এখানে, তারপর ওখানে গিয়ে পদযাত্রায় চলে যাবে, ছুটছে, ছুটতে পারে, তেজি ঘোড়ার মতো ছুটছে, কল্যাণ ব্যানার্জি ছুটতে পারবে না, হাঁপিয়ে গিয়েছে, এই জন্য হতাশ হয়ে নানান রকমের রাগ উগড়ে দিচ্ছে। বিজেপি কোথায়? অনেকে বলে বিজেপি বিরোধী দল, আরে বিরোধী দলের নেতাকে? শুভেন্দু, এই যে সরকারি বাস তুলে দিল, ট্রাম তুলে দিল, পরিবহনটাকে লাঠে তুলে দিল, শিক্ষক নিয়োগে দুর্নীতি করলো, নারদায় টাকা খেলো, আর তারপরে ঝান্ডা পাল্টে গিয়ে চোর থেকে সাধু হওয়ার চেষ্টা করেছে। আজকে কে এখানে বিজেপি, কে ক্যান্ডিডেট, কে? সব তৃণমূলের গোডাউনের মাল, শুধু আলাদা শোরুম করে পুরনো মাল বেচার চেষ্টা করছে, এটাকে বলে রিসাইকেল, ইংরেজিতে বলে রিসাইকেল, বাংলায় কী শব্দ হবে আমাকে খুঁজতে হবে। এই যে পুরনো পেতল, তামা, প্লাস্টিক বোতল, কাগজ কিনে নিয়ে যায় না কাবাড়িওয়ালারা, তারপর ওটাকে আবার নতুন করে বানানোর চেষ্টা করে, কাগজ টাগজ তো ঠিক আছে, তো এই যে প্লাস্টিকের চেয়ার বোতল সব যায় না, ওইটা দিয়ে আবার তো কেমিক্যালস, ওটাকে আবার নতুন করে তৈরি করে, আর তারপরে আমরা বলি ওই রিসাইকেল প্লাস্টিকের খেলনা টেলনা বাচ্চাদের হাতে দেবেন না, ওইগুলো মুখে টুখে দিলে অনেক চামড়ার রোগ হয়, নানা রকমের রোগ হয়। আসলে বিজেপি হচ্ছে ওই পুরনো তৃণমূলের রিসাইকেল মাল, যেটা পুরনো হয়ে গেছে, ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, চুরি করে পিডিসিবিআইয়ের কাছে ধরা পড়বে, গিয়ে বিজেপির কাছে গিয়ে আবার নতুন করে চলে এসছে, ওইগুলোতে হাত দেবেন না, পুরনো প্লাস্টিকের মালে তো চামড়ার রোগ হয়, আর এই পুরনো তৃণমূলের নতুন বিজেপি মালে গোটা দেশ, গোটা রাজ্য, গোটা শরীর রোগে ভরে যাবে, এই রোগের বিরুদ্ধেই আমাদের লড়াই। আমরা বামফ্রন্ট এবং কংগ্রেস একসঙ্গে হলাম, অনেকের গোসা হলো, কেন বাম কেন কংগ্রেস একসঙ্গে, বিজেপি সবচেয়ে বেশি গোসা হয়েছে। আমি একটা কথা বলি, আচ্ছা এই গরমে অনেক সময় আগুন টাগুন লেগে যায় না, না লাগলেই ভালো, আগুন লাগলে ফায়ার ব্রিগেড আসে, আসতে দেরি হয়, পুলিশ তো আরও পরে আসে, পুলিশ যায় না যেখানে টাকা পয়সা রোজগার নেই, সেখানে যায় না, তখন পাড়ার ছেলেমেয়েরা মানুষজন সব বেরিয়ে আসে না, আগুন লাগলে আগুন আগুনে চিৎকার করলে সব জল টল নিয়ে ছুটে আসে না, আচ্ছা তখন কি কেউ দেখে কে ইস্ট বেঙ্গল, কে মোহনবাগান, কে মোহামেডান, কে সিপিএম, কে কংগ্রেস দেখে? তখন দেখতে হয় কে আগুন নেভাতে এসছে, জল নিয়ে এসছে, আর দেখতে হয় কে কেরোসিন তেল নিয়ে এসছে আগুন বাড়ানোর জন্য। আজকে দেশে আগুন লেগেছে, আগুন নেভানোর জন্য বাম এবং কংগ্রেস আর ইন্ডিয়া ব্লক আমরা একসঙ্গে হয়েছি, আর এখানেই দাঁড়িয়ে যারা আগুন নিয়ে খেলছিল, আগুন জ্বালাতে চাইছিল, তাদের গোসা হয়েছে। প্রথমে মমতা ব্যানার্জির হলো, কী গালাগাল ইন্ডিয়া ব্লককে, সীতারাম ইয়েচুরিকে, রাহুল গান্ধীকে, বিজেপি বলল কংগ্রেস 50টা আসন পাবে না, মমতা তার থেকে এগিয়ে বললেন 40টাও আসন পাবে না, আর এখন চার দফার ভোট হয়েছে, কালকে কি বলছেন, বলে আমি ইন্ডিয়া ব্লকের সরকার হবে আর আমি বাইরে থেকে সমর্থন করব। তো মাসি আপনাকে কে বলেছিল বাইরে যেতে,
আপনি তো ইন্ডিয়া ব্লক তৈরি করেছিলেন বলছিলেন, তো ট্রেন থেকে নামলো কি আমাকে জিজ্ঞেস করেছিল, প্রেস কনফারেন্সে যখন হয়েছিল ইন্ডিয়া ব্লক হয়েছে, সবাই বলল হ্যাঁ মমতা আপনাদের সঙ্গে, সীতারামের সঙ্গে। আলাম দাঁড়াও, হাওড়া থেকে যখন দিল্লির ট্রেন ছাড়ে অনেকেই ওঠে, সবাই কি শেষ পর্যন্ত যায়? কেউ বর্ধমানে নেমে যায়, কেউ আসানসোলে নেমে যায়, কেউ পাটনায় নেমে যায়, কেউ গোয়ায় নেমে যায়। মমতা ব্যানার্জি বাংলার সীমানা পার হওয়ার আগেই নেমে পড়লেন, ড্রাইভারকে বললেন গাড়ি থামা ভাই, চেন টেবেন, নেমে পড়লেন। আর এখন বলছেন আমি আবার গাড়িতে উঠব, তোমাকে নিলে তো, টিকিট তো তোমার ক্যান্সেল হয়ে গেছে ভাই, রিজার্ভেশন তো নেই, এখন বাজার ভালো হয়েছে বলে বলছে আমি উঠব। কোথায় উঠবে, ট্রেনের ছাদে উঠবে না ট্রেনের তলায় যাবে, সেটা বাংলার মানুষ ঠিক করবে। এটা সেমিফাইনাল, দিল্লির ভোট। এই মোদি আছে বলে মমতা বেঁচে আছে, পরিষ্কার কথা। হেমন্ত সোরেন জেলে গেছে, অরবিন্দ কেজরিওয়াল জেলে গেছে, প্রবীর প্রকাশ তো জেলে গেছে, উমর খালিদ জেলে গেছে, সুপ্রিম কোর্ট বলছে মিথ্যা মামলা সাজানো হয়েছে, আর এখানে হাইকোর্ট প্রতিদিন বলছে গরু পাচার, কয়লা পাচার, চন্দন কাঠ পাচার, জলাশয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, 100 দিনের কাজের টাকা, কালভার্টের টাকা, ঘরের টাকা, লুট হয়েছে সব স্কিমের টাকা। ওই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি হলো, কাকুর গলার স্বর, স্যাম্পল নিতে ইডি সিবিআই এর 6 মাস লেগে গেল, আর কেন্দ্রের ল্যাবরেটরি বিজেপি সরকারের তার রিপোর্ট বার করতে 4 মাস লেগে গেল, ভোট পার হয়ে যাবে। কেন এত দেরি হলো? আপনারা যখন কফ, মল, মূত্র সব পরীক্ষা হয় না, রক্ত পরীক্ষা হয় না, কতদিন লাগে রিপোর্ট পেতে? কিন্তু কাকুর গলার স্বরে রিপোর্ট পেতে বিজেপি ইডি সিবিআই এর 4 মাস লেগে গেল, 1 বছর ধরে লোকে অপেক্ষা করছে। কেন? কারণ এই কাকুর গলার স্বরে এই যে অভিষেক টাকা পয়সার লেনদেন করেছে, এই যে সোনা পাচার, গরু পাচার, কয়লা পাচার, আর বিদেশি বান্ধবীদের কাছ অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে, এখানকার টাকা সব পাচার করেছে। আমি যখন বলেছিলাম, বলল মানহানির মামলা করব, উকিলের চিঠি দিল। আমি বললাম যার মান নেই তার আবার হানি কী করে হয়, আজ পর্যন্ত মামলা করেনি। পরিষ্কার কথা, জেলে যাওয়ার দরকার এদের। ওই যে অনুব্রত বলতো না, চড়াম চড়াম ঢাক পেটাবে, গুড় বাতাসা করবে, জেলের মধ্যে আছে না? পার্থ চ্যাটার্জি এরম বিশাল চেহারা নিয়ে, ওদের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান ছিলেন না? আচ্ছা, এখানে আমাদের মা বোনেদের বলে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, এটা এখন একমাত্র কাজ ওদের বলছে। আচ্ছা, 500 টাকা, 1000 টাকা কি ভাণ্ডার? আরে ভাণ্ডার তো যেটা পার্থ আর অর্পিতার ফ্ল্যাট থেকে বেরিয়েছিল 2000 টাকার নোটের পাড়, সেটা হচ্ছে ভাণ্ডার, যেটা জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে বেরিয়েছে, যেটা আপনাদের এখানকার কে কুণাল না কুন্তল না শান্ত, যতবার কুন্তল বলি কুণাল মুখ দিয়ে বেরিয়ে যায়, যাকে ওই কুন্তল, শান্তনু এসব বেরিয়েছে না, হুগলির বলাগড়ের সব যা কাগজের দলিল সব নদী ভাসছিল না, এইগুলো হচ্ছে ভাণ্ডার। ওই যে জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত মণ্ডলের কোল্ড স্টোরেজ থেকে আর গ্যারেজ থেকে সব গাড়ি বেরোলো না, সম্পত্তি বেরোলো না ওর মেয়ের অ্যাকাউন্ট থেকে, ওইগুলো হচ্ছে ভাণ্ডার। বাঙালির হলো কি, ভাণ্ডারটাকে না দেখে 500 টাকার 1000কে খবরের কাগজ টেলিভিশন বলছে ওটা ভাণ্ডার। আচ্ছা, ইঁদুর আর গণ্ডার এক হয়? ইঁদুরকে দেখিয়ে গণ্ডার বলছে আমরা বললাম তৃণমূলের চুরি বন্ধ করতে হবে, চোর তারাও বলেছিলাম না, গ্রাম জাগাও চোর তারাও, কেন বললাম? তার আগে আমরা বলেছিলাম চোর ধরো জেল ভরো, পুলিশের কাজ ছিল চোর ধরা, যদি প্রথম প্রথম চুরি ধরতে পারত তাহলে আজকে সন্দেশ খালি হতো, তাহলে আজকে অনুব্রত মণ্ডলকে তিহার জেলে যেতে হতো, তাহলে আজকে ইডি সিবিআই এর তদন্ত হতো। কিন্তু বাংলার পুলিশ মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হওয়ার পরে চোরেদের পাহারা দিয়েছে, চোরদের ধরেনি। তখন আমরা বললাম গ্রাম জাগাও চোর তাড়াও, আজকে শুধু গ্রাম জাগেনি, গ্রাম শহর জেগেছে, বাংলা জেগেছে, চোরেদের বুকে ধূপপুকুনি বেড়ে গিয়েছে। আমরা যখন বলেছি চোর ধরো, আমরা বলিনি টিএমসি, আমরা বলিনি বিজেপি, আমরা বলিনি সিপিএম, আমরা বলিনি কংগ্রেস, আমরা বলেছি যে চোর তার যাই রং হোক, যাই রাজনীতি হোক, যাই ধর্ম হোক, তাকে ধরতে হবে। কেন পুলিশ ধরছে না? আরে পুলিশ ধরলে তো হাতকড়া পড়া তো জেলে নিয়ে যেত। এই যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, যাদেরকে টাকা জমা দিয়েছে আর যাদের চাকরি নিয়ে টানাটানি, আর যারা টাকা দিয়েও চাকরি পেলো না, তারা যখন খেপছে তখন ওই তৃণমূলের গুন্ডা বদমায়েশ মস্তান চোর চোরকে ধরে হাতকড়া পড়াবে, জেলে দেবে, পিচ মোড়া করে গাছে বেঁধে পেটাবে এবং পেটাচ্ছে। এজন্য আমি বলি
যারা মস্তানি করে, বলছে না ভোট হলে মস্তানি করবে, লুট করবে, এত সহজ না। তিন দফার ভোট, চার দফার ভোট হয়েছে, একটাও খুন হয়নি। চতুর্থ দফায় কেতুগ্রামে তৃণমূলকে খুন করেছে, যেমন বীরভূমের বকটুইতে তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল। প্রতিদিন তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই হচ্ছে, আর তাদের একটা গোষ্ঠী গিয়ে বিজেপির ঝান্ডা ধরছে। বিজেপি এলো কোত্থেকে? যারা বলেছিল তৃণমূল বিজেপিকে আটকাবে, যখন কংগ্রেসের শাসন ছিল, যখন বামফ্রন্টের শাসন ছিল, বিজেপি ছিল, মমতা ব্যানার্জিকে আরএসএস দুর্গা সাজালো, আর তারপরে মমতা বলল এলো মেলো করে দে মা লুটে পুটে খাই। মমতা ব্যানার্জি হেজাব পরে, একটু মৌলানা মৌলভীদের নিয়ে, একটু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলে মমতাজ সাজলেন। আমাদের হিন্দু ভাই বোনদেরকে গিয়ে বিজেপি বললো দেখো সব মুসলমানরা নিয়ে নিচ্ছে, 10,000 মাদ্রাসা করে দিচ্ছে, মেডিকেল কলেজ করে দিচ্ছে, ভাঙড়ে ফুরফুরায় রেল লাইন করে দিচ্ছে, কিচ্ছু করেনি। কিন্তু মমতাকে মমতাজ সাজালো, তাহলে যে ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন তাদের যা রাগ মমতার উপরে হওয়ার কথা ছিল তা মমতাজের উপরে হলো।